এদিকে মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন তারা। বেলা 9:15টার দিকে চূড়ান্ত রায় ঘোষণার পরপরই বের হয় আনন্দ মিছিল। মিছিল থেকে নিজামের রায় অবিলম্বে কার্যকর চেয়ে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আদালতে চলমান অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান জানানো হয়। মিছিল শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, অবিলম্বে নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে পাকিস্তান থেকে 194 জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজকে এই বিচারের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানুষের 45 বছরের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হলো। আপনারা দেখেছেন গতকাল পাকিস্তান কি ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। তারা আমাদের একজন কূটনীতিককে 48 ঘন্টার মধ্যে বহিষ্কার করবার ধৃষ্টতা প্রদর্শন করেছে। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু নিজামীর বিচার নয়, পাকিস্তানি কূটনীতিকদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে পিআইএর ফ্লাইটে পাকিস্তানে পাঠিয়ে আমাদের প্রমাণ করতে হবে পাকিস্তানের এই ধৃষ্টতার কোনোভাবেই বাঙালি মেনে নেবে না।